আমি চিৎকার করে দাদিতে চাই না, তারপরে আব্দুল ভাই আছে, টাকলা ভাই আছে, আরে তোর মাথায় চুল জ্বালায় গেছে গা, বুঝছ? টাকলার নামটা কাটে দিস। মুখে মধ্যে শর্ট দিমছি দেখবারে। হ্যাঁ বন্দনা, দিল খোলকে দিল খোলকে একটিং করো, ঠিক আছে? তো গাইস দেখতে পারতেছেন আব্দুল ভাই গিয়ে দিতেছে। তো গাইস দেখতে থাকেন বেহেন্দা সিন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে একটু ভালো করে শর্ট গুনা নিয়ে হইতাছে, মানে আমার গাও গান তো এইজন্য এটা ব্যবসা করার আছে না, মানে কথা আছে। বাবারে ডকতে যায় তো আমার উড়া আছে, আমার আগে উড়া কি করবা, আমার উড়া ক্যামেরা, ও ক্যামেরা উড়াবো। হ্যাঁ একলা উঠবি, আমি আর ভাই দিক মুখা দিছি, ভাই ভাই আমি দিক মুখি বাদ দে, তুই একলা হলে ভিডিও ভালো হইব না। এই ভিডিও না, ও তো ক্যামেরা উড়তাছে, আমি চিৎকার করে কাঁদিতে চাই না, কারি না পারি না চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাই না, করি না পারি না চিৎকার। তো আজকে কোরিওগ্রাফার হইলো বন্দনা কলিতা, সরি বন্দনা ধর, কোরিওগ্রাফার হইলো আব্দুল আর আমি। তো গাইস দেখতে পারতাছেন আব্দুল বর্তমান বন্দনারে কুলে নিব, দেখতে থাকেন পারবি না নাই, বন্দনা কিন্তু ভাড়া আছে রে। বন্দনা কয় কেজি রে? 50। বাবা রে টাকলো শ্রী বুলহান কুলে নিয়ে কিবা করে রে, ওই শ্রী বুলহান কুলে নিয়ে টাকলো কিবা করে রে, বাবা রে এই অনাই এই অনাই 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 এই কেসে বকচোদ লোক হ্যায়ার বকচোদ কিউ কার কর রে, হাম লোগ কর রে রে। তো গাইস দেখতে পারতেছেন আমাদের শুটিং কিন্তু কমপ্লিট, এখন বর্তমান থাম্বনেলের ফটো উঠাইতেছে, ক্যামেরা ফোকাসে আছে, তোমরা দুইজনে পজ দাও।